ক্যাপিটাল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি বলেছিলাম আমার ইএসআইসি এর এক্সামের দিন যে আমি এসএসসি এক্সামও দেব। তো আজকে আমরা যাব হচ্ছে এসএসসি সিএইচএসএল এর এক্সাম দিতে সেই একই জায়গায়, টিসিএসসি তো বিধান সেক্টর 5। তো এইবারে আমরা যাব হাওড়া দিয়ে, যাব না, আগেরবার আমরা গেছিলাম হাওড়া দিয়ে, কিন্তু এইবারে আমরা যাব হচ্ছে নৈহাটি দিয়ে। প্রথমে আমরা চুচুড়া লঞ্চে যাব, লঞ্চ থেকে আমরা নৈহাটি যাব স্টেশনে, স্টেশন থেকে আমরা শিয়ালদা ট্রেন ধরে বিধাননগর রোডে নামবো, ওখান দিয়ে আমরা অটো বা কোনো টোটো করে টিসিএস গীতবিতান যাব। তো আমার পরীক্ষাটা হচ্ছে 4টা থেকে 5টা, আমাকে যেতে হবে ওখানে 2:30-এর সময়, ওকে 2:30 থেকে 3:30 অবধি ওখানে পৌঁছাতে হবে। তো আমি আরেকটা পরীক্ষা দেবো, সেটা হচ্ছে কনস্টেবলের, সেটাও এসএসসিরই। তো তাছাড়াও আছে দিল্লি কনস্টেবল, ওটাও আমি এখনও পর্যন্ত করিনি, তো তোমরা করতে পারো, ওটাও ভালো, তো ওটারও করে রাখবো। তো পুরো ব্লগটি দেখতে থাকো আর জানিও যে তোমরা আর কীরকম পরীক্ষা দেবে বা আমার কীরকম পরীক্ষা দেওয়া উচিত। তো এই পরীক্ষাটা উইমেন আর SC ST OBCদের ফ্রি, আর বাকি যারা মেল তাদের জন্য 100 রুপিসে এই পরীক্ষাটা অ্যাপ্লিকেশান করতে হয়। এসএসসি সব রকম পরীক্ষায় মেবি এরকমই অ্যাপ্লিকেশান করতে হয়। তো তোমরা এখন যদি সিএইচএসএলটা না করে থাকো, পরের বার নিশ্চয়ই করতে পারো। ওকে, তো লেটস স্টার্ট। সো গাইজ, তোমরা এরকম ধরনের চটি পরবে, মানে খোলা বুট টুট আমি আগেরবার পরে গেছিলাম, তখন ওটা বুট পরে গেছিলাম আগেরবার, তখন এন্ট্রি নেয়নি, ওই বুটটা বাইরে রাখতে হয়েছিল মায়ের কাছে। তোমরা ভালো করে পরে নেবে যে ইনস্ট্রাকশনে কী দেওয়া আছে। যেটা মেনলি লাগবে সেটা হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা, যেটা তোমরা প্রিন্ট আউট বের করে নেবে, আর এই যে অ্যাডমিট কার্ডের মাঝখানে যে দুটো পেজ, এই দুটো ওরা নিজেরাই ছিঁড়ে দেবে, তোমরা পারলে প্রিন্ট করবে, না হলে করতে হবে না। লাস্টে COVID-19 এটা অবশ্যই ফিল আপ করবে, আর এই পেজটাই ইম্পর্টেন্ট আর লাস্টের পেজটাই ইম্পর্টেন্ট, বাকি কোনো পেজ ইম্পর্টেন্ট নেই অত। আর যা লাগবে সেটা হচ্ছে তোমার আধার কার্ড বা যে কোনো একটা আইডেন্টিফিকেশন কার্ড, যার মধ্যে তোমার বার্থ ডেটটা থাকতেই হবে অবশ্যই। ওকে, ওটা থাকলেই তোমার কার্ডটা ভ্যালিড করবে, নয়তো ওরা বলবে অন্য কারণ। আর তোমাদের দুটো কপি পাসপোর্ট সাইজ ফটো, ওকে, মানে কালার ফটো, যত মানে 15 দিনকার ফটো, বাচ্চা বাচ্চার ফটো চলবে না। তো এইগুলো জিনিসই বেশিরভাগ ইম্পর্টেন্ট। আর একটা ওয়াটার বটল নিতে পারো, যেটা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, ওকে, কোনো একদম একদম ঢিঞ্চাক ঢিঞ্চাক নিয়ে গেলে হবে। আর মনে রাখবো ওই রকমই চটি তোমাদেরকে পরতে হবে, কোনো বুট টাইপের চটি পরা যাবে না, নয়তো ঢুকতে দেবে না। আর তোমরা হাতে কোনো ঘড়ি রাখতে পারবে না, পকেটেও মনে হয় কিছু নেওয়া যাবে না, কারণ ওরা চেক করবে। তো গাইস, এগুলো মনে রেখো, ওকে। তো গাড়ি রাখলাম, আর গাড়ি 10:30 অবধি চলে, আর এখানে মনে হয় জাস্ট কিছুক্ষণ আগে মনে হয় ছাড়লেও না, এই ছাড়বে 7 টাকা করে টিকিট, 7 দিনে 14। ওকে, হচ্ছে ভিউ। আমরা পৌঁছে গেছি, এবার আমরা এখান দিয়ে ট্রেন ধরবো। ট্রেন 10:47 আছে, তারপর আছে 11:05। তো 47টা পেয়ে গেলে খুবই ভালো হয়, কারণ এরপর আবার টিকিটও কিনতে হবে, তো দেখা যাক পাওয়া যায় কিনা। আর গাইজ, এই জুতোটা পরে আমার বিশাল হাঁটতে অসুবিধা হচ্ছে, কারণ আমি এইসব জুতো পরি না, খুব কম পরি। Thank you.
গাইস, আমরা ওই স্টেশনে ওখানে ভিডিও তুললাম কিন্তু ওখানে তোলা যাবে না, তাই জন্য একটা পুলিশ এসে আমাদেরকে ভিডিওটা ডিলিট করতে বললো। তো কেউ যদি রোহিয়ারি স্টেশনে আসো ওখানে ভিডিও তুলবে না, বাকি এইসব জায়গায় তুলতে পারো। তো আমাদের ট্রেন এই 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো আমরা একটা দাঁড়িয়ে আছি, তো ট্রেন আসার পর দেখা যাবে কি হবে। আমার মনে হয় না এখানে থাকা উচিত।